বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দীঘার সমুদ্র সৈকত যেকোনো মুহূর্তে যেকোনো পরিস্থিতিতে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, যার জেরে বাংলার উপকূলে জেলাগুলিতে প্রবল ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য, মঙ্গলবার নবান্ন থেকে তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তে সতর্ক থাকার নির্দেশ ডিএম এসপিদের। নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম। ডানা মেলে আসতে চলেছে, যেটা এখনো পর্যন্ত আমাদের ওয়েদার রিপোর্ট এবং ইনফরমেশন আছে, সেই অনুযায়ী আমরা যেটা নিয়ে অলরেডি চিফ সেক্রেটারি, পিজি, হোম সেক্রেটারি, সিপি এবং সমস্ত ডিএনএসপিদের নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ যারা যারা এইরকম পরিস্থিতি হলে তাদের অ্যালার্ট করা দরকার, সবাইকে নিয়ে একটা মিটিং ইতিমধ্যেই করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিএমসি, লাইন ডিপার্টমেন্ট, কোস্টগার্ড, আর্মি, এনডিআরএফ, আমাদের যারা আছেন এসডিআরএফ, সবাইকে নিয়ে মিটিং অলরেডি কালেক্ট করেছি। এই দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের সরকার পুরোপুরি প্রস্তুত আছে এবং যার জন্য স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল এই দুটো জায়গাতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং এটা 24/7 কাজ করছে। ইতিমধ্যে বিপজ্জনক এলাকার বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে বলে জানালেন তিনি। জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় থাকতে, মানুষের সহযোগিতা করতে, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার নির্দেশ তোপ দাগলেন ডিভিসিকেও। জনগণকে যারা ওইসব এলাকায় থাকেন তাদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। ডিএমএসপিদের নির্দেশ দেওয়া হয়েছে আইসিদের, যারা নিচু এলাকায় থাকেন তাদের সরিয়ে শিফট করে তাদের আমরা প্রতিবার যেমন সাইক্লোন হলে করি, আর বাংলার সাইক্লোনটা বেশি হয় তার কারণ হচ্ছে বাংলা নদী মাতৃকার দেশ, এখন সাইক্লোন শেল্টারও আছে আমাদের অনেক। রিলিফের ব্যাপারে ইমিডিয়েট সমস্ত জেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণে আমাদের জিনিস আছে, চিন্তা করার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 24 তারিখ ল্যান্ডফলের কথা থাকলো, দুর্যোগ যে কোনো সময় ঘনিয়ে আসতে পারে, সেই কথা মাথায় রেখে 23 তারিখ থেকে 3 দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, পুরুলিয়া ও ঝাড়গ্রামে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। ফেরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের সতর্ক করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে, এছাড়াও এসডিআরএফ, এনডিআরএফ টিমও মোতায়েন করা হয়ে গেছে। সমুদ্রের ধারে টুরিস্ট অ্যাক্টিভিটিগুলোকে একটু রেস্ট্রিক্টেড করা হয়েছে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলোতে ফেরি চলাচল বন্ধ থাকবে। কৃষক প্রিকশন হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হিসেবে 23-26 অক্টোবর এই 7টি জেলার সমস্ত স্কুলকে ছুটি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উপকূলের জেলাগুলোতে শুরু হয়েছে মাইকিং। এদিনের বৈঠক থেকে ডিভিসিকেও তোপ দাগের মুখ্যমন্ত্রী, বলেন তাদের জল ছাড়ার কারণে সমস্যায় পড়তে হয় রাজ্যকে। আমরা বলছি যে ডিভিসিকে বলো এইভাবে জল না ছাড়তে, তোমার যদি ছাড়ার হয় তুমি যখন শুকনো থাকবে তখন তুমি ছাড়তে শুরু করো, কিন্তু যখন আমিও ভাবছি তুমি তখন আরো বাটিয়ে দাও। আমি ভাবছি বৃষ্টির জলে যাতে আমরা বন্যা মতো অবস্থা নয়, কিন্তু তোমাদের জলের প্রবলেমটা আমাদের ফেস করতে হয়, এটা কালকে অলরেডি উনি জানিয়ে দিয়েছেন ট্যাবলেটসে, কিন্তু তা সত্ত্বেও আমরা জানি যে আমাদের সতর্ক থাকতে হবে। এখনো পর্যন্ত যা খবর, পুরী ও সাগরদ্বীপের কাছে, ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল হওয়ার কথা এই ঘূর্ণিঝড়ের। 24 ও 25 অক্টোবরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে, তা মোকাবিলায় প্রস্তুত নবান্ন, জানালেন মুখ্যমন্ত্রী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।